এতক্ষণ আপনারা দেখতে পেলেন যে কিভাবে হচ্ছে কয়েলগুলো সাজাতে হয় ধারাবাহিকভাবে। আমি যতটুকু পেরেছি ততটুকু বোঝানোর চেষ্টা করেছি। তো এখন সবগুলো কয়েল পড়ানো শেষে আমাদের যে লাস্টে টার্মিনালগুলো বের হয়েছে সেগুলো একটু আপনাদের সাথে মানে পরিচয় করিয়ে দেয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের হচ্ছে আউটপুট ছয়টা টার্মিনাল বের হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। তো ছয়টা তার বের হয়েছে, আমি একটু সহজভাবে আপনাদের বোঝাই। এখানে যে সিঙ্গেল যে ১৮ নম্বর তার দুইটি রয়েছে, যে দুইটি এই দুইটি তার হচ্ছে আমাদের এই যে উপরের যে চারটি কয়েল রয়েছে, একটি দুইটি তিনটি চারটি, চারটি সিরিজ অবস্থায় আছে অনলি এই দুইটি তার। মানে আমাদের এখানে একটি ক্লক ওয়াইজ, একটি অ্যান্টি ক্লক ওয়াইজ, একটি ক্লক ওয়াইজ, একটি অ্যান্টি ক্লক ওয়াইজ। তো আরো একটু সহজ ভাষায় বলতে গেলে আমাদের যে এই দুইটি দুইটি তার রয়েছে, আপনারা যখন বাইন্ডিং করবেন আমার ভিডিওতে যে দেখালাম, একটি ঘড়ির কাটার দিকে এবং একটি ঘড়ির উল্টো দিকে, এটি হচ্ছে আমাদের স্টার্টিং যে কয়েল রয়েছে সেটি। আর তাহলে আমাদের এই দুইটি কয়েল আমাদের এটা হাইড রেখে দিয়ে আমরা এই চারটি কয়েল সম্পর্কে একটু দেখি। চারটি কয়েলের ভিতরে এই যে আমাদের যে রানিং কয়েল আছে, একটি দুইটি তিনটি চারটি, তো এখানে ভাগ অবস্থায় আছে এই এইটি আর এইটি, এই দুইটি সিরিজ অবস্থায় আছে, এই দুইটি টার্মিনাল হচ্ছে এটি, এটি হচ্ছে নিচের পিট এবং এটি হচ্ছে উপরের পিট। আর এখানে যে দুইটি রানিং কয়েল রয়েছে, এই রানিং কয়েল দুইটি, এটি হচ্ছে নিচের পিট, এটি হচ্ছে উপরের পিট। তো আমাদের হচ্ছে মোটামুটি এই কানেকশন গুলো গেল। তো আমাদের এই মোটরটি হচ্ছে হাফে কানেকশন হবে। তো আপনারা খেয়াল রাখবেন যে হাফে কানেকশন করার সময় অবশ্যই উপরের পিট টু উপরের পিট অথবা নিচের পিট টু নিচের পিট, আপনারা যদি উপরের পিট আর নিচের পিট দেন তাহলে কিন্তু আমাদের কানেকশন হবে না। সেক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে উপরে যখন দেবেন তখন জাস্ট শুধু উপরেই দেবেন, আর যখন নিচে দেবেন তখন শুধু নিচেই দেবেন। এখন সবগুলো আমাদের বের করা হয়ে গেল। তো আমাদের স্টার্টিং এর যে পিছনে দুইটি তার বের হয় সেটা আসলে কোথায় দিয়ে বের হবে, তো সেটি একদম সিম্পল একটা কাজ। আমাদের এই যে স্টার্টিং যে দুইটি তার রয়েছে, এই তারটি আমাদের পিছন দিয়ে এরকম ব্যাক ফিট করে দিলে পিছন দিয়ে যে তার বের হবে, একটু আপনাদের দেখাই ভালো করে। ওদিক থেকে ধাক্কা দেন, পিছন থেকে যে আমাদের স্টার্টিং এর কয়েলগুলো রয়েছে সেখান থেকে এটি ধাক্কা দিলে অটোমেটিক আমাদের এই যে দুইটি তার বের হবে। এটি হচ্ছে আমাদের স্টার্টিং এর যে ক্লাস রয়েছে সেখানে এই দুটো তার কানেকশন করতে হবে। আর আমাদের সামনের যে ফ্রন্টের যে ওয়্যারগুলো সেগুলো তো আপনাদেরকে দেখালাম। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আমরা সুন্দরভাবে কানেকশন করার পর বাদ বাকিটুকুন তুলে ধরার চেষ্টা করব। Thank you.
সময়ের অভাবে আপনাদের ফুল কানেকশন গুলো আমি সঠিকভাবে করে দেখাতে পারছি কিনা সেটা জানি না। তবে লাস্ট পর্যায়ে আমাদের যে এই স্টার্টিং এর যে দুটি ওয়্যার রয়েছে এখানে অনেক ফাংশনের বিষয় আছে, তো এই ফাংশন গুলো আসলে এত লং টাইম ভিডিওতে আপনাদের ফুলভাবে বোঝানো সম্ভব না, তারপরে একটু শর্টকাট অবস্থায় আমি বোঝানোর চেষ্টা করি। তো এখানে মূলত যারা এই ক্লাস সম্পর্কে জানেন তারা হয়তো অতি সহজেই বুঝতে পারবেন যে আসলে কাজটা কি করা হয়েছে, আর যারা আসলে নতুন এই বিষয়ে শেখার ইচ্ছা আছে অথবা পুরা ভিডিওটা দেখেছেন লাস্ট পর্যায়ে এখানে একটু জটিল বিষয়, তো এখানে তারপরে আমি একটু শর্টকাটে বোঝাই। দেখুন আমার এখানে আগের থেকেই দুই সাইডে দুইটা তার বের করে রাখছি, দুইটা দুইটা চারটা। তো এর জন্য আমরা রানিং ক্যাপাসিটি হিসেবে হচ্ছে 50 মাইক্রোফ্যারাড ব্যবহার করব, এবং স্টার্টিং এর জন্য আমরা 500 ব্যবহার করছি। এটা আমাদের মোটর স্টার্ট ওঠার উপর ভিত্তি করে এটা আমরা কম বেশি করব, কিন্তু সেটা পরে। তো এখানে যে এই রানিং ক্যাপাসিটারটি দেওয়া হবে সেটি আপনারা চোখ বন্ধ করে যে এই দুটো যে মোটরের ভিতর থেকে বের হয়েছে, এই যে আমি দেখাই, এই যে একটা অংশ আর এই একটা অংশ, এই দুইটার থেকে শর্ট হয়ে সরাসরি এই যে দুইটা তার বের হয়েছে। তার মানে আপনাদের রানিং ক্যাপাসিটার দুইটি সরাসরি এই দুইটা তারের সাথে আপনারা অ্যাড করে দেবেন, দিলে আপনাদের রানিং ক্যাপাসিটারের কাজ শেষ। এখন বাদ থাকলো হচ্ছে স্টার্টিং ক্যাপাসিটার। তো সেক্ষেত্রে এই যে এখান দিয়ে দেখুন লাইনটি ঘুরে এখানে একটা তার আসছে, আর এই যে ক্লাসের ভিতর দিয়ে এখান দিয়ে গিয়ে এই যে এখানে একটা তার আসছে, তো এটা হচ্ছে স্টার্টিং এর। তার মানে হচ্ছে আমাদের যখন মোটরটা স্টার্ট করা হবে তখন আমাদের এই সুইচটি অন অবস্থায় থাকবে, মোটর স্টার্ট ওঠার পরে সাথে সাথে আমাদের এই ক্লাসটি এদিকে এসে ওখানে ডিসকানেক্ট হয়ে আমাদের এই ক্যাপাসিটরটি মানে অল টাইমের জন্য বন্ধ থাকবে। যতক্ষণ মোটর চলবে ততক্ষণের জন্য এই ক্যাপাসিটরটি অফ থাকবে, এবং এই ক্যাপাসিটরটি কিছু পরিমাণ অ্যাম্পিয়ার রানিং রাখার জন্য মানে মোটর সচল রাখার জন্য অ্যাম্পিয়ার যাতে কমে আসে যায় সেই ক্ষেত্রে এই ক্যাপাসিটরটি ব্যবহার করা হবে। তো এখন আর বিস্তারিত হচ্ছে সম্পূর্ণ ফিটিং দেওয়ার পরে আপনাদের শুধু আমি স্টার্ট করে দেখাবো, তো ততক্ষণ পর্যন্ত সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন।